One, two, three. Assalamualaikum. Shabai kamun tron jana chhi Rina's blog. Aasha korchi je jekhane obosshoi amar video te dekhchen. Allah rahmat onek bhalo achen. Shukr alhamdulillah. Amrao bhalo achi. Ekhon ei dupur belai ami arekta video shuru kore dilam. Ami khawa dawa kore dupur ektu aram korte boshechi bisanay. Helan diye ar ei phake amar je Ritom ora dekhe nilo je ami ekhane bosha. Omni chole ashlo. একে একে সিরিয়ালে সবগুলো আমার পায়ের উপর বসে আছে আর খাওয়া দাওয়া করে এসেছে তো এই জন্য তারা খুব ব্যস্ত হয়ে পড়লো তাদেরকে পরিষ্কার করার জন্য আর ওই দিকটা বিল্লু আর কোকো বসে আছে তো বিল্লু শরীরটা একটু খারাপ ও সবসময় এখন চুপচাপ বসেই থাকে অতটা দৌড়াদৌড়ি করে না আর এইটা হচ্ছে আমার জেরি সুন্দরী একদম আমার মুখের কাছে এসে বসে আছে ও দূরে থেকে বসে শুধু দেখে যে ওকে কোলে নিচ্ছে কিনা আর যদি ওকে আমি কোলে নিজে থেকে না নেই সে এভাবেই নিজে এসে আমার কাছে এসে বসে থাকে লালু এখন উঠে ওর মায়ের কাছে গেল খাওয়া দাওয়া করে এরপর আবার চলে আসবে আগে যখন ওরা ছিল না তখন দেখা যেত আমি ফ্রি থাকলে হয় মোবাইল নিয়ে অন্য কাউকে মানে আমার আত্মীয়-স্বজনদেরকে মনে হতো যে ফোন দেই কথা বলি খোঁজখবর নেই তো দেখা যেত যে অনেক সময় ফোন দিতে গিয়ে খোঁজখবর নিতে গিয়ে ভালো কি হয়েছে জানি না কিন্তু খারাপটাই বেশি হতো যার সাথেই হোক বেশি কথা বলে বেশি ঝামেলা হয় এই একটা মানে নেগেটিভ দিক আর এখন যেটা আমার পজিটিভ মনে হচ্ছে যেমন আমার বিল্লুরা থাকাতে আমার সারাক্ষণ মাথায় টেনশন থাকে যে বাসায় তাড়াতাড়ি যেতে হবে আমার বাচ্চারা বাসায় আছে ওদের খাওয়া দিব এই যে একটা টেনশন কাজ করে যেখানেই থাকি তাড়াতাড়ি চলে আসি তারপর এসে ওদের খাবার দাবার দিই ঘরে কাজ করি আবার যখন সুযোগ পাই ওদের সাথে সময় কাটাই কথা বলি তারপরে ওদেরকে আমি যে কুলে নিই এখন আর ইচ্ছে করে না যে অন্য কাউকে ফোন দিই বা কথা বলি যদি একান্তই খুব প্রয়োজন হয় তখন হয়তো ফোন দিয়ে বেশি হলে দুই থেকে তিন মিনিট কথা হয় আর মাঝে মধ্যে আমার মাকে ফোন দিই যেহেতু আমার মাও একা থাকে আর আমার মা একা থাকলেও সে অনেক ব্যস্ত থাকে তার এত ব্যস্ততা মনে হচ্ছে সে আমার চেয়েও বেশি ব্যস্ত তো মাকেও সেভাবে ফোন দিই না তো দেই ওই মাকে একটু ফোন দিয়ে কথা বলি আর এছাড়া অন্য কোথাও এতটা আর ফোন দিই না কারণ কাউকে এখন আর বিরক্ত করার সেই মন মানসিকতাও নেই আর ইচ্ছেও হয় না যতটুকু সময় পাই আমার এই বিল্লুদেরকে নিয়ে আমি সময় কাটাই আর আল্লাহর রহমতে এখন আগের চাইতে অনেক ভালো আছি কারণ এখন মন মানসিকতা সব কিছুই ভালো যেমন আমার ওদের সাথে সময় কাটাচ্ছি আমার বাচ্চারা ওদেরকে খুব পছন্দ করে ভালোবাসে আর আমার হাজবেন্ডও তাই অফিস থেকে এসেই ওদের নিয়ে বসে ওদের সাথে কথা বলে আল্লাহর রহমতে আমরা এখন সবাই ভালো আছি তো বিল্লুদেরকে যারা সবসময় দেখি খুব খারাপ চোখে দেখে ঘৃণা করে মানে কত বাহানা এক একজনের এক এক রকমের কথাবার্তা এইগুলো এখন আর আমাদের কাছে কোনো বিষয় না এই যে ও আমার মুখের উপরে বসে আছে আমি তো নিজে কোনোদিন চিন্তাও করতে পারিনি যে এভাবে বিড়াল কোলে নিয়ে বসে থাকবো তারপর এদেরকে কোলে নিব আদর করব ধরবো হ্যাঁ আমাদের দেশের বাড়িতেও ছিল আমরা খাওয়া দাওয়া দিয়েছি সেটা একরকম গ্রামের বাড়িতে সবারই থাকে সেটা এমন কোনো বিষয় না যে নাই দুই একটা বিড়াল এগুলো সব বাড়িতেই থাকে তবে ঢাকা শহরে যেভাবে বিড়ালের যত্ন নেওয়া হয় গোসল করানো শ্যাম্পু দিয়ে তারপর খাওয়া দাওয়া সুন্দর করে দেওয়া এইভাবে কেউই হয়তো বিড়াল গ্রামের বাড়িতে পালে না আমার যেটা মনে হয় কারণ আমরাও তো দেশের বাড়িতে আমাদের ছিল আমি দেখেছি এইভাবে কেউ করি নাই আর আমিও দেখি নাই যে কেউ করে এখন ঢাকা শহরে সবাই খুব ভালোভাবে এদের যত্ন নেয় টিকা দেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তা আমার মনে হয় না বিড়াল এখনও কোনো একটা খারাপ কিছু এই যে আমার বিল্লু আমার জেরি আমার কাছে বসে আছে আমার তো খুব ভালো লাগতেছে আমি এদের সাথে হাসি কথা বলি যখন আমি একাও থাকি ওদের সাথে সময় কাটাই আমার মনে হয় না যে আমি একা আছি
একটা সময় খুব মনে হতো যে আমি তো একা, কেউ নাই, তারপরে খুব খারাপ লাগতো। তখনই হয়তো অন্য কাউকে ফোন দিতাম, কথা বলতাম, অনেককে আবার ভিডিও কল দিতাম, দেখতে চাইতাম। তো এখন আর ওই জিনিসটা ফিল হয় না যে আমি একা, আমার মানে কাউকে দেখতে ইচ্ছা করে, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে, কোথাও যাব, এই জিনিসগুলো এখন আর আমার মানে খারাপ লাগে না। আবার নেক্সট ভিডিও নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।